আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে চলছে নতুন সমীকরণ নির্বাচনে অংশগ্রহণে আওয়ামী লীগের আহ্বানকে ফাঁদ হিসেবে দেখছে বিএনপি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না তার দল আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম জানান সত্যিকার অর্থে গণতন্ত্রকে শক্তিশালী করতে চাইলে তাদের নির্বাচনে অংশ নেওয়া উচিত বিস্তারিত থাকছে এআর বাদলের রিপোর্টে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে জোর দিয়ে দল গোছাচ্ছে আওয়ামী লীগ নির্ধারিত সময়ের মধ্যেই হাইকমান্ডের নির্দেশে বিভিন্ন পর্যায়ে সম্মেলন শেষ করতে কাজ করছেন দলের নেতাকর্মীরা দলের ভিতরে আলোচনার প্রধান ইস্যু যখন আগামী জাতীয় নির্বাচন তখন আওয়ামী লীগ আশা করে সব দলের অংশগ্রহণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম বলেন বিএনপির নির্বাচনে না আসার বিষয়টি রাজনৈতিক এগুলো রাজনৈতিক কথা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তারা এই ধরনের বক্তব্য দেয় আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত গণতন্ত্রকে শক্তিশালী যদি তারা সত্যিকার অর্থে বিএনপি বিশ্বাস করে তবে তারা অবশ্যই নির্বাচনে আসবে অন্যদিকে বসে নেই বিএনপি নানাভাবে দল গোছানোর চেষ্টা করছেন তারা তবে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বানকে ফাঁদ হিসেবে দেখছে বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন বর্তমান সরকারের পদত্যাগ ছাড়া তারা নির্বাচনেই যাবেন না এখনো যেটা করছে সেটা ব্লাফ ব্লাফ দেওয়া তার অধীনে নির্বাচনের কোনো প্রশ্নই আসে না আমরা এখন যেটা প্রস্তুতি নিচ্ছি সেটা হচ্ছে যদি এমনি আপোষে শেখ হাসিনা পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের সহায়তা করে তাহলে তখন বিষয়টা হবে ভিন্ন আপোষে না হলে ধাপে ধাপে সরকার পতনের আন্দোলন শক্তিশালী করবেন তারা প্রয়োজনে হরতালের মতো কর্মসূচিও থাকবে তো প্রতিনিয়তই আন্দোলনের মধ্যে আছে একটা সময় এটা তীব্র রূপ ধারণ করবে এর মধ্যে যদি সরকার বিরোধী দলের কথায় যদি কর্ণপাত করে তো ভালো কথা না হলে এটা আরও তীব্রতর হবে এবং সরকারকে বাধ্য করাতে হবে যে তুমি জনগণের দাবির প্রতি একমত হও এবং তোমাকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার দাও তবে বিএনপি আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আওয়ামী লীগ নেতারাও জনগণের স্বার্থে মাঠে থাকবেন বলে জানান বাহউদ্দিন নাসিম আমরাও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা আমরাও প্রতিটি মুহূর্তের জন্য আমরা সজাগ আছি আমরা তৈরি আছি যে কোনো মূল্যে অপরাজনীতি বিপক্ষে সত্যের রাজনীতি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করে যাবই এটাই আমাদের প্রত্যয় সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন তিনি একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই এ আর বাদল আরটিভি ঢাকা অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি মোট চারটি ধাপে আজ থেকে শুরু হওয়া হালনাগাদ কার্যক্রম চলবে 9 জুন পর্যন্ত সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্যছবিতে সৈয়দা সামিয়া তাওয়ান্না রিপোর্ট সাভারে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মধ্যে দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে সাভার উপজেলা মিলনায়তনে বেলুন ও পায়রা উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল পরে তিনি একটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করেন এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগামী এক দেড় মাসের মধ্যে বিএনপি সহ দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নিব আমাদের কমিশনার বিভিন্ন জায়গায় এখন আছে আমরা পরে সিদ্ধান্ত নিব কিভাবে আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব তাদের সাথে আলোচনা করব বিএনপি সহ আমরা সংলাপে বা আমাদের সাথে আলোচনায় বসার জন্য আহ্বান সিসি জানান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নির্বাচন কমিশন তিন ধরনের তথ্য সংগ্রহ করছে এর ভিত্তিতেই 2023 সালের 2 মার্চ নতুন তালিকা প্রকাশ করা হবে এ কার্যক্রমে তৃতীয় লিঙ্গ সহ নিষিদ্ধ পল্লীর নারীদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয় অন্যদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন ইভিএম ব্যবহারে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত রয়েছে তাই এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন তিনি রাজনৈতিক দল
যাদেরকে আহ্বান করবো যে ত্রুটি খুঁজে বের করার জন্য তাদের এক্সপার্টদের মাধ্যমে, তারা যদি এটাকে অবিশ্বাস করেন বা তাদের প্রতি যদি সন্দেহ থাকে, সুষ্ঠু ভোট করি আর তারা যদি পরে বলেন যে ইভিএম কারণে আমরা হেরে গেছি, তাহলে তো সেটা সেই বিতর্ক তো রয়েই গেল। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না বলে জানান আলমগীর হোসেন। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি। বাংলাদেশের সংবিধান কেটে ছিঁড়ে সরকার আওয়ামী সংবিধানে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি। বলেন, দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে, এ থেকে উত্তরণে সরকারকে পদত্যাগ করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। গত 14 বছরে ইতিহাসটাই হচ্ছে আওয়ামী লীগের সেই ইতিহাস। তারা সংবিধান পরিবর্তন করেছে, সংবিধানের যে মৌলিক ধারাগুলো ছিল তাকে পরিবর্তন করেছে, করে এটাকে সম্পূর্ণভাবে আওয়ামী সংবিধানে পরিণত করেছে। বারবার অনুরোধ করছি যে দেশের যে পরিবেশ খারাপের দিকে যাচ্ছে, এটাকে আরও খারাপ না করে এখানে কমপক্ষে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন। উজানের ঢলে সিলেটে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গেল রাতে সীমান্তবর্তী জকিগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে ডুবে গেছে 10টি গ্রাম। সিলেটবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে শত শত কোটি টাকা খরচ করেও কোনো সুফল মেলেনি। সুনামগঞ্জে বন্যার পানিতে ভেসে গেছে পুকুরের মাছ ও জমির ফসল। এই দুই জেলায় বন্ধ আছে প্রায় 1000 শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। পাহাড়ি ঢলে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার আলমশিদ এলাকায় সুরমা ও কুশিয়ারা নদী রক্ষা বাঁধ ভেঙে যায়। এতে নতুন করে প্লাবিত হয় জকিগঞ্জের বিস্তীর্ণ এলাকা। এর আগে থেকে পানিতে ডুবে আছে সিটি কর্পোরেশনের 20টি এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। এছাড়া ডুবে থাকা 10টি উপজেলার 86টি ইউনিয়নে বিশুদ্ধ পানি, খাবার সংকটে মানবেতর দিন কাটছে কয়েক লাখ মানুষের। বন্ধ আছে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। এছাড়াও বন্ধ রয়েছে দুর্গত এলাকার 600 শিক্ষা প্রতিষ্ঠান। 4 দিন তাই বিদ্যুৎ নাই, বিদ্যুতের কারণে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত এবং মানুষ খুব কষ্টে আছে। ওখানে অনেক পানি থাকে, দোকান উঠছে না, যারা পানি এরা ধাক্কা লোকে পানি ঢুকে যায়। সুনামগঞ্জে পানিবন্দী 1 লাখের বেশি মানুষ খাবার বিশুদ্ধ পানির সংকটে আছেন। ঘরবাড়ি, হাটবাজার, ধর্মীয় উপাসনালয়ে পানি ঢুকে চরম ভোগান্তিতে পড়েছেন 5টি উপজেলার মানুষ। পানিতে তলিয়ে গেছে 450 পুকুরের মাছ, 1000 হেক্টর বোরো ধান, বাদাম ক্ষেত। বাচ্চাদেরকে নিয়ে টাকা উঠা বসা চলাফেরা খুবই কষ্টকর। গরু বাছুর। এদিকে ভারতে বৃষ্টিপাত চলতে থাকলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট জেলার জকিগঞ্জের বিভিন্ন স্থানে এলাকাবাসী বন্যার নিয়ন্ত্রণ বাঁধ কেটে দিচ্ছে। বন্যার নিয়ন্ত্রণ বাঁধ কেটে দেওয়ার ফলে আমাদের আরো ক্ষয়ক্ষতি বেশি বৃদ্ধি পাচ্ছে। আদিগা সুলতানা, আরটিভি। বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, পানিবন্দী মানুষের সহায়তায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? সিনথিয়া যেমনটা বলছিলেন, পাহাড়ি ডলে সুনামগঞ্জের 5টি উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। রাস্তাঘাট, কাঁচা ঘর বাড়ি, ফসলি জমি ও মাছের পুকুর ভেসে গেছে। জেলা প্রশাসন যেমনটা জানিয়েছেন, সুনামগঞ্জের 5টি উপজেলায় 140 মেট্রিক টন চাল, 12 লক্ষ টাকা ও 2000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও 900 টাকা চাল ও শুকনো খাবার মজুদ রয়েছে। বিভিন্ন উপজেলা যেসব এলাকা বন্যা কবলিত হয়েছে, জেলা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে সেখানে ত্রাণ সহায়তা বিতরণ করছেন। তবে এখন পর্যন্ত আমরা বেসরকারি কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণে আমরা জানতে পারিনি, কোনো খবর পাওয়া যায়নি। বিভিন্ন এলাকার লোকজন জানিয়েছেন, নদীর পানি কমতে থাকলেও হাওর এলাকা এবং নিচু এলাকার এখনও অনেক কাঁচা ঘর বাড়ি ও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে আছে। মানুষ চরম দুর্ভোগে পড়ছে। বেশি করে চরম দুর্ভোগ দেখা যায় যে স্যানিটেশন ব্যবস্থা ও বিশুদ্ধ খাবার পানি নেই।
স্থানীয় লোকজন জানিয়েছেন এভাবে যদি চলতে থাকে চরম দুর্ভোগ দেখা দিতে পারে। তবে সুনামগঞ্জের জেলা প্রশাসন যেমনটা বলছেন এবং পানি উন্নয়ন বোর্ড, নদীর পানি কমছে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিকাল 4 ঘটিকায় বিপদসীমার মাত্র 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম যেমনটা দাবি করছেন যে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। এদিকে আরেকটি খবর জানিয়ে রাখা প্রয়োজন, সুনামগঞ্জের প্রায় 270টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত হয়েছে ও 450টির উপরে মাছের পুকুর বন্যার পানিতে ভেসে গেছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, মাছ চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে মৎস্য বিভাগ যেমনটা জানিয়েছেন ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ চলছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম যেমনটা জানিয়েছেন কিছু কিছু এলাকার ফসল তলিয়ে গেল বন্যার পানি নামলে সেসব ফসল ভেসে উঠতে পারে। সিনথিয়া, ধন্যবাদ। বিন্দু তালুকদার জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে। এদিকে কয়েক যুগ ধরে ধারাবাহিক নদী ভাঙনে সহায় সম্বল হারিয়েছে ফরিদপুরের মধুমতি পাড়ের মানুষ। এবারও বর্ষা শুরুর আগে ফের ভাঙন দেখা দেয়, হুমকির মুখে পড়েছে দেশের সবচেয়ে বড় রূপনগর আশ্রয় প্রকল্প। অন্যদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের ইসলামপুর কুলকান্দি হার্ড পয়েন্টে বামতির সংরক্ষণ প্রকল্প বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ফরিদপুর থেকে জাকির হোসেন ও জামালপুর থেকে সুবিনয় রায় তপুর তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার 4টি ইউনিয়ন প্রতি বছরই মধুমতি নদীর ভাঙনের মুখে পড়ে। এতে বর্ষা মৌসুমেই প্রতিদিনই বিলীন হয় ফসলি জমি, গাছপালা, সড়ক ও বসত ভিটা সহ সরকারি বিভিন্ন স্থাপনা। এছাড়া সরকারের সবচেয়ে বড় রূপনগর আশ্রয়ণ প্রকল্পের 350 পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিনের ভাঙনের হাত থেকে মুক্তির জন্য এলাকাবাসী বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে, কিন্তু তাতেও কাজ হয়নি। এবং বর্তমানে যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে তাতে হাজারখানিক পরিবার এভাবে ভাঙতে থাকলে ক্ষতিগ্রস্ত হবে। এখন আমাদের এই সামান্য সহায় সম্বল আছে যেটা হুমকির মুখে ভেঙে যাচ্ছে, আমরা নদীর পাড়ে চলে আসতেছি, আমাকে ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব। বিষয়টি বহুবার বিভিন্ন সভায় তুলে ধরা হলেও এখনো পর্যন্ত কোনো ফল আসেনি, বললেন জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে আমরা বলেছি জরুরি ভিত্তিতে এই জায়গাটির ব্যবস্থা নেওয়ার জন্য। আমি যতটুকু জেনেছি যে এখানে একটি বড় প্রজেক্ট সরকারের বিবেচনাধীন রয়েছে, শীঘ্রই সেই প্রজেক্টের কাজ শুরু হবে। এদিকে উজান থেকে নেমে আসা ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি ও ইসলামপুরে পানি উন্নয়ন বোর্ডের বামতির সংরক্ষণ প্রকল্প বাঁধে 30 মিটার অংশে ধস দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে কুলকান্দি বাজার, 2টি প্রাথমিক বিদ্যালয়, শামসুন নাহার উচ্চ বিদ্যালয়, 4টি মসজিদ, বসত বাড়ি ও ফসলি জমি। ভাঙন প্রতিরোধে জিওব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বাড়টি ভেঙে যাওয়ার কারণে আমরা কুলকান্দি ইউনিয়নবাসী আতঙ্কিত হয়ে পড়েছি। যে ভাঙন ভাঙাতেছে এটা কোনো পর্যায়ে এনে থাকা যাচ্ছে না। আমরা এখন কোথায় দাঁড়াবো, কোথায় যাব, আমরা অনেক চিন্তিত আছি। ভারতে বৃষ্টির কারণে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ভারী বৃষ্টির কারণে যমুনা নদীর পানি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাৎক্ষণিকভাবে জিওব্যাগ ডাম্পিং শুরু করেছি এবং ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং অব্যাহত থাকবে। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। হবিগঞ্জের আজমিরিগঞ্জ থেকে পাচারকালে 4,573 লিটার ভোজ্য তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার লালমিয়া বাজারে অভিযান চালিয়ে মজুতকৃত এসব ভোজ্য তেল জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানান, লালমিয়া বাজার থেকে ভোজ্য তেলের একটি চালান পাচারের খবরে অভিযান চালানো হয়। এ সময় আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালত 10,000 টাকা করে মোট 20,000 টাকা জরিমানা করে। চট্টগ্রামের লোহাগড়ায় পুলিশ সদস্যের হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় মূল আসামি কবির আহমদকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে লোহাগড়ার বড় হাতিয়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে সহযোগী কফিল উদ্দিন সহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় দা ওয়ান শুটার গান, গুলি ছোড়া ও ইয়াবা উদ্ধার করে র‍্যাব। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে খান আলমিনের রিপোর্ট। চট্টগ্রামের লোহাগড়া থানা পুলিশের একটি টিম পরোয়ানাভুক্ত আসামি কবির আহমেদকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। এ সময় কবির বাহিনীর হামলায় পুলিশ কনস্টেবল জনিম বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়, আহত হন আরও এক কনস্টেবল। এ ঘটনায় ওই রাতেই অভিযান চালিয়ে কবিরের স্ত্রী রানু বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। দুর্ধর্ষ কবিরকে ধরতে অভিযান শুরু করে র‍্যাব। বৃহস্পতিবার রাতে লোহাগড়ার বড় হাতিয়ার গহীন পাহাড় থেকে গুলিবিদ্ধ কবিরকে তার সহযোগী কফিল উদ্দিন সহ গ্রেপ্তার করা হয়। শুক্রবার চট্টগ্রামের সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, অভিযানের সময় কবির বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‍্যাবের এক সদস্য আহত হয়। বড় হাতিয়ার গহীন
পাহাড়ি এলাকা থেকে আমরা উক্ত কবির হোসেন এবং তার সহযোগী কফিল উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। অভিযানে দা ওয়ান শুটার গান, গুলি, ছোড়া ও ইয়াবা উদ্ধার হয়। এখানে উল্লেখযোগ্য, এই কবির যে ইউনিফর্মধারী পুলিশ সদস্যকে কুপিয়েছে এবং সাথে অন্য সদস্যকে কুপিয়েছে, সে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সে র‍্যাবের উদ্দেশ্যে গুলি চালায়। তার গুলিতে আমাদের একজন সদস্য আহত হয়। পরবর্তীতে র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে তার উপরে গুলি চালায় এবং আমরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, হত্যাচেষ্টা ও মারামারির 6টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। অন্য সদস্যকে কুপিয়েছে সে র‍্যাবের উপস্থিতি টের। খান আলামিন, আরটিভি। চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষক নিয়োগের 2 পরীক্ষার্থী নিহত হয়েছেন। সকাল 9:30 দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকার মিয়ার বাজারে একটি পিকআপ ভ্যান সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হাজীগঞ্জ উপজেলার ফাতেমা আলম ও আবদুল্লাহ নিহত হয়। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে সিএনজি অটোরিকশা ও পিকআপ চালক পলাতক। জেলা সংবাদে পর্যন্ত এই সবশেষ সংবাদ। জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ 17:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।